আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সকলকে এনসিবি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, লিথুনিয়ার কাজের ভিসা 2024 অথবা লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা 2024 নিয়ে অনেকেই জানতে চাইছেন, তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। ওই দেশে যেতে আপনার কী কী প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব, কাজের বেতন কত, কি কাজের চাহিদা রয়েছে, বাংলাদেশ থেকে কি কি কাগজপত্র আপনি রেডি করে রাখবেন এবং কোথায় জমা দিবেন, এই সম্পর্কে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর একটা কথা বলে রাখি দর্শক, আপনারা অনেকেই নতুন আমাদের চ্যানেলে দর্শক হিসেবে আসছেন এবং ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা বিশেষ বিশেষ রিকোয়েস্ট, যেটা হচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার এই শেয়ার করা ভিডিওটি অন্য একজন ভাই যদি পায় তাহলে সেও উপকৃত হবে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার আগে আমরা জেনে নিই লিথুনিয়ার দেশটির অবস্থান কোথায়। আপনারা অনেকে হয়তো জানেন না, লিথুনিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূল সুইডেনের বিপরীত অবস্থিত। এই দেশটি ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত। অন্যান্য দেশের তুলনায় লিথুনিয়া ইউরোপের মধ্যে অনেক জনপ্রিয় একটি দেশ। অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপ মহাদেশের যে কোনো রাষ্ট্রে যাওয়ার। ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে, এই দেশগুলোর মধ্যে লিথুনিয়া অন্যতম। অনেকেই রয়েছেন লিথুনিয়ায় যাওয়ার কথাই ভাবছেন, সবাই কাজের উদ্দেশ্যে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে চাচ্ছেন। প্রতি বছরে লিথুনিয়ার বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকেন। লিথুনিয়ায় অনেক ধরনের কাজ রয়েছে, আপনি যে কোনো ধরনের পছন্দ অনুযায়ী লিথুনিয়ার ভিসা নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে খুব সহজেই লিথুনিয়ার ভিসা আবেদন করা যায়। তো লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আজকে খুঁটিনাটি সকল তথ্য আমরা ভিডিওতে রেখেছি। তো চলুন দর্শক, প্রথমে বলি লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা কি এবং কিভাবে এটা পাওয়া যাবে। অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপে লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কারণ অন্য দেশের তুলনায় লিথুনিয়ায় কাজ করলে বেশি টাকা বেতন উত্তোলন করা যায়। প্রতি বছরে সরকারিভাবে লিথুনিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে। সরকারি সার্কুলার অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে গেলে খুব কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব। লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কয়েকটি ক্যাটাগরি রয়েছে। চারটি ক্যাটাগরিতে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়। এক হচ্ছে সাধারণ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা, অভিজ্ঞ কর্মীদের জন্য ইইউ ব্লু কার্ড, সিজনালের জন্য কাজের ভিসা এবং ইন্ট্রা এই ভিসার জন্য কোম্পানির ভিসা। এই চারটা ক্যাটাগরির ভিসা রয়েছে লিথুনিয়ায় যাওয়ার জন্য। তো চলুন দর্শক জেনে নিই লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আবেদন কীভাবে করবেন। বর্তমান আধুনিক যুগে অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের কাজ করা যায়। আপনি ঘরে বসে থেকেই মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে লিথুনিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে পারবেন। বর্তমান অনেক মানুষের চাহিদা রয়েছে লিথুনিয়া কাজের ভিসার জন্য। নতুন করে সরকার বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ শুরু করছেন। আপনি যদি সার্কুলার অনুযায়ী আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে গুগল ক্রোমে প্রবেশ করতে হবে। এরপর লিথুনিয়া ভিসা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করলেই আপনি অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভিসা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। অনলাইনের মাধ্যমে খালি ঘরগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে এজেন্সির সাহায্যে নিলেই আপনি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন। আসুন, লিথুনিয়া যেতে কত টাকা লাগবে। এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইলে সম্পূর্ণ আপনার ভিসার ক্যাটাগরির উপর খরচ বহন করতে হবে, কারণ ভিসার ক্যাটাগরি অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। আপনি যদি সরকারিভাবে লিথুনিয়ার ভিসা পেয়ে যান তাহলে কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব। সর্বোচ্চ 4-5 লক্ষ টাকার মধ্যে সরকারিভাবে লিথুনিয়া ভিসা করতে পারবেন। এবং আপনি যদি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে লিথুনিয়ার ভিসার আবেদন করেন তাহলে স্টুডেন্ট ভিসা করতে হবে, খরচ হবে 4-5 লক্ষ টাকা। এবং কাজের ভিসা করতে চাইলে আপনার খরচ হবে 7-9 লক্ষ টাকা, অর্থাৎ 7-9 লক্ষ টাকা। এটা হচ্ছে কি, আপনি যদি কাজের ভিসা করতে যান, হ্যাঁ, এটা হচ্ছে বেসরকারিভাবে। হ্যাঁ, আর সরকারিভাবে করলে তো বললাম, সরকারিভাবে আপনি লিথুনিয়ায় সর্বোচ্চ 4 লাখ টাকা বা 5 লাখ টাকার মধ্যে আপনি যেতে পারবেন। এখন আসুন, লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি। আপনি লিথুনিয়া গেলে কয়েক ধরনের কাজ করতে পারবেন। লিথুনিয়া কাজ অনুযায়ী শ্রমিক অনেক কম, এই জন্য বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়োগ করে থাকেন। অনেকেই লিথুনিয়া যাওয়ার আগে কোনো ধরনের কাজের চাহিদা বেশি তথ্যগুলো জানার চেষ্টা করে, তাই আজকের ভিডিওতে আমরা সেই কাজগুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে আপনি যে কাজগুলো সবসময় করতে পারবেন, একটা হচ্ছে কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ড্রাইভিং, ওয়েল্ডার, ফ্যাক্টরি, রেস্টুরেন্ট, ক্লিনার। এই কাজগুলো চাহিদা কিন্তু খুব বেশি।
এখন আসুন লিথুনিয়া কাজের বেতন কত। সবাই কোনো কাজ শুরু করার আগে সে কাজের পারিশ্রমিক সম্পর্কে জানার চেষ্টা করে। বর্তমানে অনেক মানুষ লিথুনিয়ায় কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, কিন্তু বেতন কত নির্ধারণ করা হয় তথ্যগুলো জানেন না। অনেকেই অনলাইনের মাধ্যমে লিথুনিয়ায় কাজের বেতন সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করতেছেন। অর্থাৎ লিথুনিয়া আপনার অভিজ্ঞতার উপর কাজের বেতন নির্ধারণ করা হবে। লিথুনিয়ার মূলত ঘন্টা ভিত্তি করে ইউরো দিয়ে থাকে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতি মাসে 500 থেকে 600 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। বাংলাদেশের টাকা হিসাবে করলে প্রায় 60 থেকে 70 হাজার টাকা, এবং আপনার কাজের অভিজ্ঞতা ভালো থাকলে প্রতি মাসে বাংলাদেশ টাকায় 80,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত বেতন উত্তোলন করতে পারবেন। তো আরেকটা কথা, আপনারা যারা কাজের উদ্দেশ্যে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা করতে চাচ্ছেন কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে কিছু জানেন না, লিথুনিয়ার কাজের বেতন কত হবে এবং এই তথ্যগুলো অনলাইনে জানার চেষ্টা করতেছেন, আজকে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা ক্লিয়ার হয়ে গেলেন। আপনারা জানতে পারলেন যে আসলে লিথুনিয়ার জন্য প্রাথমিকভাবে যে তথ্যগুলো দেওয়া দরকার আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি বাংলাদেশের সরকার নিবন্ধিত যে এজেন্সিগুলো আছে, বিশেষ করে যারা ইউরোপের ভিসা নিয়ে কাজ করে, তাদের সাথে কথা বলতে পারেন। কারণ লিথুনিয়া যাওয়াটা কিন্তু খুব কঠিন না, কারণ আপনি যদি চান এই মুহূর্তে আপনি আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা আপনি হচ্ছে অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা যাবেন, এটা কিন্তু আসলে একটু কঠিন। কিন্তু লিথুনিয়া সহ সার্বিয়া এবং ইউরোপের আসলে অনেকগুলো দেশ রয়েছে, স্যাঞ্জেনমুক্ত দেশ, নন স্যাঞ্জেনমুক্ত দেশ, অনেকগুলো দেশ রয়েছে যেখানে কিন্তু যাওয়াটা অত কঠিন না। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক বেকার যুবকরা যাচ্ছে এবং এইখানে যাওয়ার পরে কিন্তু তারা সহজে ইতালি বা আশেপাশে যে রাষ্ট্রগুলো, স্যাঞ্জেনমুক্ত রাষ্ট্রগুলো, তারা প্রবেশ করে ফেলছে। সো আপনি আপনার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনে সেটা অবশ্যই ভেবেচিন্তে নেবেন, এবং যারা আপনার ইতোমধ্যেই এইসব দেশে পৌঁছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, সেখান থেকে আপনি বেশ ভালো তথ্য পেতে পারেন। তো দর্শক, আরেকটি কথা বলে রাখি, অনেকেই আমাকে বলেন যে আসলে আমার কী কী কাগজপত্র আমাকে জোগাড় রাখতে হবে। যে কোনো সময় তো আপনি পাসপোর্ট যদি থাকে আপনার, যে কোনো সময় কিন্তু আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র আপনার জোগাড় করতে হবে, প্রথমত হচ্ছে আপনি একটি মেডিকেল সার্টিফিকেট লাগবে। আপনি যে মেডিকেল শরীর চেক আপ করে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেই মেডিকেল সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনি দেশের ফৌজদারি আইনের মানে অপরাধমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করেন নাই, এই মর্মে একটি পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ সনদপত্র দিবে, আপনার চারিত্রিক সনদপত্র দিবে, সেটা লাগবে, ঠিক আছে। তারপর যেটা লাগবে একটা ভ্যালিড পাসপোর্ট, বৈধ পাসপোর্ট, অর্থাৎ বৈধ কমপক্ষে 6 মাস মেয়াদি বৈধ একটি পাসপোর্ট লাগবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসা যেতে চান তাহলে কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। কাজের ভিসা যেতে গেলে কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্ট প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্ট করে নেবেন। কোনো একটি ব্যাংকে একটি অ্যাকাউন্ট করে সেখানে লেনদেন করার যে একটা বিবরণ, আর্থিক বিবরণ, অথবা আপনি লেনদেন করেছেন লেনদেন বিবরণী একটা স্টেটমেন্ট আপনি প্রস্তুত রাখবেন। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার যদি কোনো কাজ আপনি বিশেষ করে জেনে থাকেন, যে কাজে জানেন, আপনি যদি কোনো কাজ জানেন সেই কাজের একটা অভিজ্ঞতার সনদপত্র লাগবে। এই পেপারসগুলো সবসময়, আর যদি আপনার পড়ালেখা থাকে সেক্ষেত্রে পড়ালেখার যোগ্যতা বা আপনি এই সার্টিফিকেটের ফটোকপিগুলো বা সার্টিফিকেট থাকলেই সেগুলোর ফটোকপি করে একটা ফাইল করে আপনি এই কাগজপত্রগুলো সবসময় রেডি রাখবেন। এবং অনেকেই বলেন যে ভাই আমি আসলে যেতে চাচ্ছি কিন্তু ভালো এজেন্সি পাচ্ছি না। অনেকেই মনে করেন আসলে আমরা এনসিবি টিভি কোনো এজেন্সি কিনা, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এনসিবি টিভি ইউটিউব চ্যানেল একটি মূলত নিউজ পোর্টাল এবং এটা একটা তথ্য দিয়ে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করে। আমরা কোনো প্রকার এজেন্সি বা দালাল নই, আমরা কোনো প্রকার আর্থিক অর্থের বিনিময়ে লেনদেন করি না। তো এখন যেটা করতে পারবেন, আপনি বাংলাদেশ সরকার নিবন্ধিত 15টি এজেন্সির নাম, ঠিকানা, তালিকা, ফোন নাম্বার সহ একটি ভিডিও করা হয়েছে এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে ওই ভিডিওতে দেখে নিতে পারেন। ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন এজেন্সি রয়েছে। আপনি সেই এজেন্সিগুলোতে সরাসরি যোগাযোগ করলে, বেশিরভাগ এজেন্সি কিন্তু ঢাকা অবস্থিত, তো আপনারা সরাসরি সেই এজেন্সিগুলোতে যোগাযোগ করলে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন। আরেকটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো দর্শক, হচ্ছে কোনো প্রকার প্রতারণায় পা দিবেন না, কারণ বাংলাদেশে অনেক প্রতারক আছে যারা এই বাংলাদেশের বেকার যুবকদের অসহায়ত্ব বা দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্নভাবে তাদের থেকে লাখ লাখ টাকা কামিয়ে প্রতারণা করছে। তা আপনারা কখনোই প্রতারকদের আশ্রয়ে যাবেন না। আপনারা সরকার নিবন্ধিত এজেন্সিগুলোর সাথে এবং সেই এজেন্সি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর তাদের সাথে লেনদেন করবেন। আশা করি আপনার যে ইচ্ছা বা যে মনের আশা সেটা পূর্ণ হবে। তো দর্শক, আজকে কথা আর বেশি বাড়াবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আপনার কমেন্টে মতামতে জানাবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার নেই দর্শক, সকলের সুস্থতা কামনা করছি, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।